পাঁচ বছরের শিশু কন্যাকে লোভ দেখিয়ে বাড়ির কাছের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল তারই এক আত্মীয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার মিঠানি গ্রামে। জানা যায়, এই গ্রামেরই বাসিন্দা বছর ২৩-এর কার্তিক বাউরি তারই আত্মীয়ের পাঁচ বছরের শিশুকন্যাকে লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর বাড়ি ফিরে আসার পর অসুস্থ অবস্থায় শিশুকন্যাটিকে দেখতে পায় তার দিদিমা। পরে সকলের সামনে ঘটনা খুলে বলে ওই শিশু। পরিবারের লোকজন নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ পকসো ধারায় মামলা রুজু করে এবং অভিযুক্ত কার্তিক বাউরিকে গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ঘটনাটা হয়েছিল যে কালকে দুপুরবেলায় মিঠানি গ্রামে টাঙ্কি পাড়াতে তিনটার সময় পাঁচ বছরের একটা বাচ্চাকে রেপ করার ঘটনা শোনানো হয়। কার্তিক বাউরি নামে ছেলে, ২৩ বছর বয়স, সে পুরো নেশাগ্রস্ত অবস্থায় থাকে। ড্রাগস, গাঁজা, হিরোইন সমস্ত রকম নেশার সাথে সে যুক্ত থাকে। তারপরে দুটো তিনটার সময় ও রিলেটিভে কাকা হয়, ওকে নিয়ে যায় খেলার বাগানাতে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর পাড়ার প্রতিবেশী দেখে থাকে যে বাচ্চাটা এমন পরিস্থিতিতে আসছে, ঠিক চলার ক্ষমতা থাকছে না, একদম ঢলে পড়ে যাচ্ছে। তারপর যেহেতু ওই বাচ্চাটার মা বাবা ধরলো বাইরে কাজ করে, ছুটি হওয়ার পর তারা আসে, পাড়ার প্রতিবেশী তাকে জিজ্ঞেস করে যে এরকম কী হয়েছে। তো ওই মেয়েটাই নিজের মুখ থেকে বলেছে যে আমার সাথে এরকম নির্যাতন করা হয়েছে, বুঝতে পারলে। তারপর ওই এলাকায় এত নেশাগ্রস্ত অবস্থায় এখনকার জেনারেশনের ছেলে এত নেশাতে যুক্ত আছে, ভবিষ্যতে এদের এত পরিস্থিতি খারাপ হবে। তাই কাল সন্ধ্যেবেলায় আমরা সবাই ফাড়িতে এসেছিলাম, এই ব্যাপারে আমরা জানিয়েছি থানাতে, ডায়েরি করা হয়েছে, মেয়ের মেডিকেল সবই করা হয়েছে, সব পজিটিভ হয়েছে। আর আজকে সকালবেলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে, ছেলেকে, আসামিকে। অ্যারেস্ট করার পর এখন আমি পুলিশের কাছে একটাই অনুরোধ জানাই যে ওই এলাকাতে যাতে নেশার যত রকমের কাণ্ডগুলো ঘটছে, যাতে প্রশাসন একটু দেখে, যাতে এরকম ঘটনা আর যেমন না হয়। আর যে আসামি আছে তাদের আমরা ফাঁসির ই চাই, যাতে আর ফাঁসি হয়। আমরা তো লোকের কাছে যাই, ও আমার শাশুড়ি আছে যে অনেক তো এসে কোথাও খোঁজ করেছে, ছেলে আমি পাইনি, ওই দুটো আড়াইটা থেকে খোঁজ করছে, পাইনি, দিয়ে আমাকে ডাকতে গেছে। আমি যাদুঘরে কাজ করতে যাই, নিয়ে ওদিক থেকে আসছে রোপের ওদিক থেকে, নিয়ে দেখছে গাড়িতে করে নিয়ে আসছে। ও কে নিয়ে আসছে, কী নাম ওর? ওর নাম কাত্তে। কে হয় ও? ওর কাকা হয়। তো তারপর কী করে দেয়া এসে পদে ছিল এনে দেবে রে, সবাইকে দেখে কাঁদছে, সবাই এনে দিয়া কইছে। আমি তো আলম সন্ধ্যার সময় ছোটা, ওর বাবা এসেছে, আমি এসেছি, দেয়া এসে পদে অনেক সুদা আছেন কোথায় গিয়েছিল, মেয়েও বলছে আমার প্যান্ট খুলে নিয়েছিল, নিজের প্যান্ট খুলেছিল। থানায় অভিযোগ করেছো? মেয়েও কাঁদছিল অনেক। সেবেলাতে এরকম তো শুনলাম, তো কোনো আমার অত ই করি নাই, বলি জাগা কী হয়েছে কি না, পরে এবারে আমরা শর্ট করে তো বলা উচিত নয়। এবারে দেখছি তখন ঘরে ঘরে সবাই আওয়াজ উঠছে যে ছেলে রেপ হয়েছে। তো রেপ হয়েছে কত কত লোক বলছে না হতে পারে না, আমরা তো মেয়ে ছেলে, আমরা তো বুঝতে পারবো যে হয়েছে, এই হইলো ঘটনা। তারপরে শুনলাম, তারপরে এই যে হাল্লা হয়েছে, এই যাওয়া আসা, ছেলেকে নাই, লোক ছেলে নাই, আমি যে এবার আবার বললাম ছেলেদের কাছে যে ওর মা বাবা তো আছে, তাদেরকে নিয়ে আসুন, তাদেরকে নিয়ে এলে তো মা ছেলে আসবে কি, মা কাইন্ডে ছেলে আসবে কি। তো এই যে মা বাবা আইলো গোল ঘরে নামাইলো, তাদেরকে এনে পরে ঝামেলা ঝাঁটি করলো, মারধর করলো। এবারে আর কিছু যে কী যে হয়েছে ওদের পাড়ার মধ্যে ঘরের মধ্যে, এটা আমি জানি না। কার্তিক ছেলের নাম হচ্ছে কার্তিক, বাবার নাম হচ্ছে অজয়, মায়ের নামটা তো আমি জানি না, আমাদের ছেলে মেয়েরা বোরা আমরা মাঠে যাই পায়খানা, আমাদের কোনো ঘরের বাথরুম নাই, পায়খানা নেই, কিছু নাই, আমরা মাঠে যাই, আমাকে ধরতে পারে, এটি যেমন না হয়।
আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট আনন্দ বার্তা।